হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, সেটি হলো বেকড পাস্তা। এই বেকড পাস্তাটা আমি একটি ননস্টিক প্যানেই বেক করে নিয়েছি। যাদের বাসায় ওভেন নেই তারা কিভাবে ওভেন ছাড়াই ননস্টিক প্যানে বেকড পাস্তা বানিয়ে নিতে পারবেন, সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসি কিভাবে এই বেক পাস্তাটা আমি বানালাম। রান্নার প্রসেসটা শুরু করছি আমি। পাস্তাগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে আমি পানি ফুটাতে দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ মতো তেল। তেলটা দিলে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লাগে না। এখন পানিটা ফুটে ওঠার পরে পাস্তাটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ প্যানি পাস্তাটা ইউজ করছি, আপনারা যে কোনো টাইপের পাস্তা ব্যবহার করতে পারবেন। আর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। এটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পানিটাকে স্ট্রেন করে নিব। পাস্তাগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যে দেখুন, এটাকে আমি খুব বেশি নরম করে ফেলিনি, এটাকে এভাবে করেই সেদ্ধ করে নিতে হবে। আমি এখন পরবর্তী স্টেপে চলে এসেছি। আমি একটা হোয়াইট সস বানিয়ে নিব, সেজন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বাটার। বাটারটাকে গলিয়ে নিয়েই দিয়ে দিব 2 টেবিল চামচ মতো ময়দা। চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আছেই, ময়দাটাকে বাটারের সাথে 2-1 মিনিট একটু ভেজে নিতে হবে। ময়দাটা ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো ময়দাটার সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে নাড়তে নাড়তে এরকম ঘন করে নিতে হবে। এটা ঘন হয়ে যাওয়ার পরে আমি একটা চিজের স্লাইস দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশ্রণটার সাথে। এটাকে আরও 2-1 মিনিট নেড়ে ঘন করে নিয়ে নামিয়ে নিতে হবে। হোয়াইট সসটা রেডি হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি রান্নাটা শুরু করব। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেল দিয়ে এই রান্নাটা করতে পারবেন, তবে আমি অলিভ অয়েল ইউজ করছি। আর দিয়ে দিব খুব ভালো মতো চপ করে নেওয়া রসুন। আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি নিয়েছি। রসুনটাকে 2-1 মিনিট একটু ভেজে নিব। রসুনটা হালকা একটু লাল হয়ে গেলে আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে 3 কালারের ক্যাপসিকাম ইউজ করছি, অরেঞ্জ, গ্রিন এবং রেড। 3টা থেকে আমি 1/4 কাপের মতো ক্যাপসিকাম কুচি নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও আমি এখন 2-1 মিনিটের জন্য একটু ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিলাম অরিগেনো। 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি এখানে শুকনো মরিচকে একটু টেলে নিয়ে সেগুলোকে গুঁড়ি করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটার সাথে পাস্তাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলেই যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। হোয়াইট সসটার সাথে পাস্তাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। আপনারা চাইলে পাস্তাটাকে বেক না করে এই পর্যায়েও খেয়ে নিতে পারবেন। পাস্তাটাকে আমি নামিয়ে নিয়েছি, এখন এটাকে বেক করতে দিয়ে দেওয়ার পালা। আমি একটি পাত্রে সবগুলো পাস্তা ঢেলে নিচ্ছি, একটু সমান করে দিলাম।
আপনারা যে কোনো স্টিলের পাত্রেও এটাকে বেক করতে পারবেন। আমি এখন উপর থেকে কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এখন আবার উপর থেকে দিয়ে দিব কিছু চিলি ফ্লেক্স। এই পর্যায়ে চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন, আমি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে বেক করতে দিয়ে দেওয়ার পালা। আমি 6 মিনিট মিডিয়াম লো হিটে প্যানটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি এই প্রিহিটেড প্যানের মধ্যেই পাস্তাটাকে বসিয়ে দিয়েছি। এটার উপরে আর কোনো ঢাকনা দেওয়ার দরকার নেই, জাস্ট প্যানের ঢাকনাটা দিয়ে দিলেই হবে। এটাকে আমি বেক করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন চিজটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। পাস্তাটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এই বেক পাস্তাটা খেতে ভীষণই মজার হয়, আসছে রমজানের ইফতারের আইটেম হিসেবেও আপনারা এটাকে বানিয়ে সার্ভ করতে পারবেন। যাদের বাসায় ওভেন নেই তারা এভাবে করে পাস্তাটাকে বেক করে নিতে পারবেন। ওভেনেই বেক করুন অথবা প্যানেই বেক করুন, এটা স্বাদে কিন্তু কোনো তারতম্য হয় না। আশা করছি আপনারা যদি এটা বানান আপনাদের পরিবারের সকলেই এটা খেতে ভীষণ পছন্দ করবে। এটাই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।